সিবিআই, ইডি ও কেন্দ্রীয় সরকারের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে আজ প্রতিবাদ মিছিল উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার দুই নম্বর ব্লকের গুমায়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্লক যুব সভাপতি বিশ্বজিৎ হালদার, অঞ্চল যুব সভাপতি সাদিক সাহাজি এবং বিডিও প্রেসিডেন্ট বৃন্দাবন ঘোষ। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে তৃণমূলের বিরুদ্ধে মিছিল এবং তার পরিপ্রেক্ষিতে পরপরই দেখা যায় রাজ্যে প্রতিদিন বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। তারা অভিযোগ করছে ইডি এবং সিবিআই নিরপেক্ষ নয়। এছাড়াও তাদের এই প্রতিবাদ মিছিলের অন্য আরেকটি বিষয় হল কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ এবং রাজ্যের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে পক্ষপাতমূলকভাবে গ্রেফতার করা। এবার এই প্রতিবাদ মিছিল বাদ যায়নি হাবড়া, অশোকনগর ও গুমায়। প্রতি জায়গাতে একই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা।